৩৫ বছরের সংসার কুরোকি দম্পতির, এখন বয়স ৫২ ছুঁই ছুঁই। কথা ছিল এক বসন্তে স্ত্রীকে নিয়ে জাপানের চেরি ফুলের রাজ্যে যাবেন কুরোকি, দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যে চোখ জুড়াবেন। কিন্তু কখনো সেভাবে বেড়ানো হয়নি, স্বচ্ছলতার জন্য শুধু পরিশ্রমই করে গেছেন দুজনে। প্রতিবছর বসন্তের সময় চেরি ফুলে ভরে যায় জাপানের মিয়াজাকি এলাকার সৈকত। গোলাপি চেরি দারুণ পছন্দ মিসেস কুরোকির, তাই সেখানেই যাওয়ার কথা পাকা হয়। সে বছর বসন্ত এলো, কিন্তু কুরোকি দম্পতির আর জাপানে যাওয়া হলো না। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত কুরোকির স্ত্রী দৃষ্টিশক্তি হারালেন, ভেঙে পড়লেন মিসেস কুরোকি, দরজা বন্ধ করে একাকী থাকতেন বেশিরভাগ সময়। স্ত্রীর কষ্টে বুক ভেঙে যায় কুরোকির, ভাবলেন নিজেই গড়ে তুলবেন ফুলের রাজ্য। দুই বছর কঠোর পরিশ্রম করে বাড়ির পাশের খামারে হাজারো ফুল ফোটালেন কুরোকি। স্নিগ্ধ গোলাপি সিবাজাকুরা বা মস ফ্লক্স ফুলে ভরে গেছে তার বাগান। দেখতে না পেলেও ফুলের সেই সৌরভে মুগ্ধ হন কুরোকির স্ত্রী। গোলাপি ফুলের গালিচায় পা রেখে স্বামীর হাত ধরে হেঁটে বেড়ান, বুক ভরে সৌরভ নেন, আর সার্থক হয় কুরোকির সব পরিশ্রম। হাজারো পর্যটক আসেন কুরোকির বাগানের ফুল দেখতে, দেখে যান এই দম্পতিকেও, তাদের ভালোবাসাতেও মুগ্ধ হন সবাই। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।